ए आर मालिक सीड्सের हाइब्रिड मरीच बिजली प्लस এই জাতটি বাংলাদেশের মরিচ জাতগুলোর মধ্যে সবচেয়ে আগাম। বিজলি প্লাস জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জমিতে বপন করা যায়। গাছ ছোট অবস্থা থেকেই ফল দেয় এবং একসাথে অনেক ফল ধরে। মরিচ সোজা আকৃতির এবং ৮ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর ত্বক পুরু ও মসৃণ। জমির সব মরিচই সম আকৃতির হয়। বিজলি প্লাস মরিচের রং আকর্ষণীয় সবুজ। মরিচ খেতে খুবই ঝাল। এই জাতের গাছের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার আকৃতি একই থাকে। গাছে থোকায় থোকায় মরিচ ধরে, যার কারণে খুব সহজেই ফল তোলা যায়। বাজারে প্রচলিত অন্য যে কোনো জাতের চেয়ে বিজলি প্লাসের ফলন শতকরা ৩০% বেশি হয়। বিজলি প্লাস মরিচের সাথে জড়িত মরিচ উৎপাদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় জেলা বগুড়ার কৃষক, আড়তদার, বীজ ডিলার এবং নার্সারি ব্যবসায়ীদের থেকে শোনা যাক তাদের বাস্তব অভিজ্ঞতা। এর আগে আমার এক চাচা মরিচ লাগাছে, সেও বিজলি লাগাছে কিন্তু অন্য কোম্পানির। তে আমি চাচাকে বললাম যে আপনি এ যাবৎ মরিচ কতরি বিক্রি করছেন, কী রকম ফলন পাইছেন? তখন আমাকে বলল যে আমি এ যাবৎ ২০ মণ মরিচ বিচ্ছি, হ্যাঁ, ১০০ বিঘা জমি, আর আমি বিক্রি করছি ১.৫ বিঘা ৩ শতক জমি ৪৫ মণ। তুলনামূলক দেখা গেল যে প্রায় ৮-১০ মণ মরিচ কম। তে আমাকে তখন জিজ্ঞেস করলো যে তুমি কোন গাছ নিয়ে এসে লাগাছো? তাই আমি কোনো বিজলি প্লাস নিয়ে আসছি। গাছ তুলনামূলক আমি অন্য যারা লাগাছে, ওই আমার চাচাও লাগাছে, তার তো এক জমি প্রায় অধিকাংশ গাছ চলে গেছে, কারো ঢুকরি হয়ে গেছে জমিটা। আমি নিজে যাই দেখে আসছি, আমার সেই তুলনায় হয়নি। আমার শতকরা ১০% গাছ নষ্ট হয়েছে, তারপরেও আল্লাহর রহমতে ওর ভেতর থেকে ৫% গাছ আবার তাজা হয়ে গেছে, কুশি বাড়াছে আবার নতুন করে। আমি গাছ টান দিইনি। আমি এখন বীরপল্লির মধ্যে প্রথম অবস্থায় আছি এই গাছের দিক দিয়ে। এই যে প্লাস যখন বিজলি প্লাস যখন আমি নিয়ে যাই, মনে হয় যে আমার গালত চুমো দিবি, কারণ সিলসিলে দেখে বুঝতে পারছেন, এই সিলসিলের কারণে। এবং অন্য মরিচ কুগড়ি বেঁকা হয়ে ইঙ্কা হয়ে থাকে ইসা মাছের মতো, আর আমারটা একে তত্ত্বরা সোজাই দেখেন, বুঝতে পারছেন। এই হিসেবে আমার মরিচটা উপচাচক হয়ে চাহিদা করে ১০-২০ টাকা বেশি দেয়, বুঝছেন। এরকম একটা চাহিদা আমি পাই হাটে গেলে, আড়তদারের কাছে এই সম্মানটা পাই। কে রে মরিচ ১.৫ বিঘা লাগামো, কি এত বড় লস হবি দেখা যাবি না, ২ লাখ টাকা বুড়িগঙ্গা নদীর মধ্যে ভাসিয়ে দিলাম। এই রিস্ক নিয়ে আমি আবাদ করছি, করে আজ আমি ১৪ লাখ টাকার মালিক হচ্ছি। এর সে আর কি চান? আমি খুব মুগ্ধ। আমি আরও লাগাবো, এরপরে আমি আরও ৫ বিঘে, মানে এই ১.৫ বিঘা আর ৩.৫ বিঘে ৫ বিঘে এই বিজলি প্লাস লাগাবো। উপদেশ আমার দেওয়া লাগবে না, ওরা আমার থেকে এসে উপদেশ নিয়ে যাচ্ছে, হ্যাঁ। আমার ওদের কাছে যাওয়াই লাগে না, ওরাই আমার কাছে আসে যে তুই কি লাগালু আর আমরা কি লাগানো, এনকা দোমর হয়ে যাচ্ছে গে, আর এই মুচড়ে যাচ্ছে গে, আর মরে যাচ্ছে গে। এত ওটি আমার এক বিশেষজ্ঞ ভাই, আমারই পাড়া প্রতিবেশী, হ্যাঁ, ১০০ বিঘে জমি লাগাছে, হ্যাঁ, গাছ বড় হয়ে মরিচ ধরে গেছে, ঢেলের লাগানো এক একটা মরিচ, কিন্তু গাছ একটাও নেই, আর সব চলে গেছে। ধাম করে মনে করেন যে একে মরে শেষ। আর এত ধর্মের বাতি ধিক ধিক করে জ্বলাছি, এত আস্তে আস্তে জ্বলতেছে, বুঝলেন। এখন বর্তমান আমি, আমার মনে হয়, আমার বিশ্বাস, প্রতি চালানে, প্রতি ব্যাসে, প্রতি সেক্টরে আমি এই যে এর আগে বিগত দিনে ৩ মণ উঠছে, তারপরে ৫ মণ, তারপরে ১০ মণ, তারপরে ১৫ মণ, তারপরে ১৬ মণ, এখন আমি ২০ মণ, এরপরে যাবে আমার ৩০ মণ, এভাবে খালি বৃদ্ধিই হবে। কৃষক ভাইকেও আমি বলতে চাই, বিজলি প্লাস আমার বিশ্বাসযুক্ত। আপনাদেরকে আমি বলতেছি বিজলি প্লাস লাগাবেন, বাস্তব জিনিসটা আপনারা সরজমিনে দেখতে পারবেন। ফোনের মাধ্যমে আমাদের ব্যাপারী অর্ডার দেয়, আমরা অর্ডার মাধ্যমে আমরা কেনাকাটা করি, বুঝলেন। আমাদের অর্ডারের সাথে সাথে ওই নামটাও বলে দেয় যে বিজলি কিনবেন, আপনি বিজলি কিনবেন, বিজলি প্লাস কিনবেন, এরকম অর্ডার হয়। তারপরে আমরা কেনাকাটা করি, আমরা বিজলি আর বিজলি প্লাস हाँ এটাই বেশি আমরা কিনি। ধরেন এই বাজারে যদি 8 থেকে 10 গাড়ি যদি আমদানি হয় তাতে দেখা গেল যে আপনার হাফ গাড়ি ধরেন কালো অন্য অন্য মরিচ বা এক গাড়ি, আর বাদবাকি সব মরিচ আপনার ওই বিজলি আর বিজলি প্লাস। ধরেন এই বগুড়া জেলাতে এই হাইব্রিড বিজলি আর হাইব্রিড আপনার বিজলি প্লাস এই দুটো ভালো চলে। হ্যাঁ আর এই দুটো যদি আমাদের এই বগুড়া জেলাতে যদি না থাকে হ্যাঁ সে তুলনায় দেখা যাবে আমাদের বগুড়া জেলাতে ধরেন মরিচ দাম বেড়ে যাবে, বাংলাদেশে অনেক দাম বেড়ে যাবে, মরিচ পাবে না। এই যে বগুড়া জেলাতে এই নাম হয়ে গেছে বিজলি প্লাস নামে বা বিজলি নামে মরিচ, যার কারণে আমরা ওই ব্যবসা করেও সুখ পাচ্ছি। হ্যাঁ এখানে চাষি ভাইরা আমরা বিজলি প্লাস আর ওই বিজলি আমরা আবাদ করবেন, চাষ করবেন, ভালো ফলন। না ইয়ার মালিকের বীজ তো সম্পূর্ণ বাইরের বীজ, প্রোডাক্ট সম্পূর্ণ ভালো। আর আমরা যখন ব্যবসা করি প্রথম থেকে 1999 সাল থেকে 98 সাল থেকে ব্যবসা করি, ওই টাইম থেকে ইয়ার মালিকের প্রোডাক্ট বিক্রি করি আমরা। আর ইয়ার মালিকের প্রোডাক্ট আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মানে যে বিজলি প্লাস মরিচের চাহিদা অনেক বেশি, কারণ বিজলি প্লাস মরিচ ধরে আগে, অন্যান্য মরিচের সাথে আগে ধরে, ফলন বেশি, কৃষকের লাভ বেশি। এই জন্য কৃষক পর্যায়ে বিজলি প্লাস মরিচের চাহিদা বেশি। কৃষক পর্যায়ে এখন চাহিদা নেই বিজলি বিজলি প্লাস এই দূরে চাহিদা নেই। এখন যদি 100 জন কৃষক হয় তার মধ্যে 90 জনই বিজলি এবং বিজলি প্লাসের কাস্টমার। মরিচের জগতে প্রথম স্থানে আছে বিজলি প্লাস এবং বিজলি। আপনি ফলের সেফ সাইজ এবং ফলের যে একটা কম্প্যাক্ট, যেমন বাজারে আরও অন্য মরিচ আছে সেগুলো প্যাকেট করতে ভেঙে যায়, মড়মড় করে। আর বিজলি এবং বিজলি প্লাস দুই পায়ে খুঁচে প্যাকেট করবেন, মড়মড় করবে কিন্তু ভেঙবে না, এটার গুণ আছে, সেজন্য বাজারে একটু চাহিদা বেশি আর কি। আমাদের এখানে কোম্পানি ধরেন 20 থেকে 25টা কোম্পানির বীজ বিক্রি হয়। তার চেয়ে সর্বপ্রথম এ আর মালিক কোম্পানি প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু প্রথম স্থানে আছে আর কি। যতগুলো বীজ আছে বিজলি প্লাস, বিজলি, সানি, এই সবগুলো মরিচ ভালো আর কি, বাজারে চাহিদা আছে। কৃষক যদি একবার কোনো কৃষক যদি করে তাহলে ওটাই করবে আর কি। ওটার দোষ গুণ ভালো, বীজ ভালো, জার্মিনেশন ভালো, মরিচ ভালো, ফলন বেশি, কৃষক লাভবান হয় আর কি।